আমি মোহাম্মদ আলামিন, আমি তিতাস গ্যাসে জব করি। এখানে উপ সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করছি। এখানে আমার কাজটি হচ্ছে কাস্টমার বিলিং সিস্টেম, কাস্টমার সার্ভিস, সার্ভার রিলেটেড কাজ। আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। তো আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে যেটা পেয়েছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের কারিকুলাম অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পেয়েছি। এটা আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, যেটা আমার ক্যারিয়ারকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক সহায়তা করেছে। কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে তার ক্যারিয়ারটাকে ইঞ্জিনিয়ারিং সেকশনে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট একটি বেস্ট সলিউশন। আমি শরীফাত্তা শাফা, আমি একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে আইটি অফিসার হিসেবে এখন জব করছি। ছোটবেলা থেকেই বাবা মা প্লাস আমারও খুব ইচ্ছে ছিল আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব। যখন আমি এসএসসি পাস করলাম তারপর আমি ডিসিশন নিলাম তাহলে আমি ডিপ্লোমা থেকেই শুরু করব। দেন আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হলাম। ডিপে অ্যাডমিশন নেওয়ার পর তখনও আমার অনেক ধরনের কনফিউশন ছিল, বাট ডে বাই ডে আমার কনফিউশন দূর হলো কারণ ডিপের ল্যাব পারফরমেন্স, ওয়ার্কশপ, ফ্যাকাল্টি, এক্সট্রা কারিকুলাম সবই খুব ভালো ছিল। আমি মনে করি যে ডিপিআই অ্যাডমিশন নেওয়ার কারণেই হয়তোবা আমি আজকে এতটা সাকসেস হতে পেরেছি। তো যারা প্ল্যান ধরেই হচ্ছে তার ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চায় তাদেরকে আমি জাস্ট এটুকুই সাজেস্ট করবো তারাও ডিপিআইকে সিলেক্ট করুক। আমি মোহাম্মদ রুহুল আমিন, 2 বছর যাবত ফকির গ্রুপের সাথে আছি। ফকির ফ্যাশন লিমিটেডে ডাইং কোয়ালিটি ল্যাবে অ্যাসিস্ট্যান্ট টেস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। ডিপিআই ল্যাবরেটরিতে আমি যে প্রশিক্ষণগুলো নিয়েছি সেগুলো আমার কর্মক্ষেত্রে এসে আমি ব্যবহার করতে পারছি, যেমন বাস্টিং টেস্ট, রাবিং ফাস্টনেস, ফিলিং টেস্ট, রাবিং টেস্ট, ইয়ান ফাস্টনেস, কালার ফাস্টনেস ইত্যাদি। আমি রুমান আলম, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আছি একজন জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে। আমার এসএসসির সময় থেকে আমার প্ল্যান ছিল যে আপনার এসএসসির পরে আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করব। এসএসসি কমপ্লিটের পরে আমি ফ্যামিলির সঙ্গে ডিসাইড করে সিলেক্ট করি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটকে। দেন আমি আমার স্টাডি রানিং করি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে, এবং যখন আমার স্টাডিটা রানিং করলাম তখন এখানকার ফ্যাকাল্টি মেম্বার, ম্যানেজমেন্ট এবং ইংলিশ ল্যাব ফ্যাসিলিটির কারণে মনে হলো যেন সত্যি আমার সিদ্ধান্তটা ভালো ছিল। দেন টিচারদের সহায়তায় আমার রেজাল্ট অনেক ভালো হতে শুরু করলো এবং অ্যাট লাস্ট আমার বোর্ডে আউটস্ট্যান্ডিং রেজাল্ট আমি অ্যাচিভ করতে পারলাম। আউটস্ট্যান্ডিং রেজাল্টের ফলে প্রতিষ্ঠান থেকে আমাকে জব অফার করা হয় এবং দেন আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটেই জয়েন করি। আমি বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই একজন মানুষের জীবনকে বদলে দিতে পারে, এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত ছিল ড্যাফোডিলকে বেছে নেওয়া। আমি জোয়াইরিয়া জাহান, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে একজন জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করেছি। আমি যখন এসএসসি পাস করি তখনই আমার একটা ইচ্ছা ছিল যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার ক্যারিয়ার করব, এবং এর জন্য আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটকে পছন্দ করি। আমি যখন এখানে পড়াশোনা করতাম তখন আমি এখানকার কিছু এক্সট্রা ফিচার্স দেখতে পাই, যেমন ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ, ইন্টার্নশিপের সুবিধা, জব প্লেসমেন্টের সুবিধা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি এবং এমএসসি করার সুবিধা। এছাড়াও আমরা যদি কেউ হায়ার এডুকেশনে যেতে চাই সেজন্য আছে বাইরের ভার্সিটিতে ক্যারিয়ার ট্রান্সফারের সুবিধা। কেউ যদি আইটিতে ক্যারিয়ার করতে চায় তাহলে এই সার্ভিসগুলোকে চিন্তা করে তারা নিঃসন্দেহে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটকে সিলেক্ট করতে পারে। আমি জোয়াইরিয়া জাহান এবং আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অ্যালামনাই। আমি রুমান আলম, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অ্যালামনাই। আমি মোহাম্মদ রুহুল আমিন, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অ্যালামনাই। আমি শরীফাত্তা শাফা, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অ্যালামনাই। আমি মোহাম্মদ আলামিন, আমি ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের একজন অ্যালামনাই। এরকম হাজারো সাফল্যের গল্প আজ ছড়িয়ে আছে দেশ বিদেশ জুড়ে, তাই শুধু শিখতেই নয় গড়তে এসো ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট।